আপনাদেরকে বলতেছি, আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক, আপনাদেরকে বলতেছি আজকের ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকদের জন্য। বেশ কিছু বিষয় আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে। প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে খুব বেশি কমেন্টস এবং ইনবক্সে যে জিনিসটা আমি দেখতে পাই সেটা হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করেন, ভাই সরকার কি আজকে পড়বে, ভাই সরকার কবে পড়বে, ভাই সরকার কিভাবে পড়বে, ভাই আন্দোলন হচ্ছে না কেন, ভাই গণ অভ্যুত্থান না করলে পড়বে না। এই যে আপনাদের যে অনেক প্রশ্ন বা অনেক কথা, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আসলে আপনারা যারা এই ধরনের প্রশ্ন করেন তার দলকে নিঃসন্দেহে অনেক বেশি ভালোবাসেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের ভালোবাসার মধ্যে কোনো রকমের ত্রুটি নেই। কিন্তু আমি জিনিসটা বলতে চাই যে ভাই দেখুন, আপনারা এত তাড়াহুড়া করতেছেন কেন, সরকার কবে পড়বে, কিভাবে পড়বে, আন্দোলন হচ্ছে না কেন, অভ্যুত্থান না হলে পড়বে না, এত 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 তাড়াহুড়া করছেন কেন, আপনাদের কি আছে হারাবার? বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলটার উপর দিয়ে স্টিম রোলার চালানো হইলো গত 15 বছর, হাসিনা শত শত মানুষকে মারলো, শত শত মানুষকে গুম করলো এবং হাজারে হাজারে মানুষ জেলখানায় বন্দী করে রাখলো, এই দলের কর্মী আপনি আমি, আমাদের কি আছে হারাবার? আমরা কেন এত ভীত, কেন এত তাড়াহুড়া করতেছি? আমাদের তো হারাবার কিছু নেই, আমাদের তো এত তাড়াহুড়ার কোনো কারণ নেই। তাড়াহুড়া তো করবে আওয়ামী লীগ। যদি কিছু হারানোর থাকে এই মুহূর্তে বাংলাদেশে, যদি কারো কোনো কিছু হারানোর থাকে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের। তাদের ক্ষমতা হারানোর ভয়ে, তাদের চুরি করা টাকা হারানোর ভয়ে, তাদের বিদেশে আসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে, বহু রকমের ভয়ে তারা ভীত। আপনি খবর নিয়ে দেখেন আপনার এলাকায় আওয়ামী লীগের নেতারা এখন রাতেবেলা কোথায় ঘুমায়, খবর নিয়ে দেখেন, দেখুন না আপনাদের মেয়র সাহেব, আপনাদের এমপি সাহেব এখন কোথায় ঘুমায়, একটু 19-20 হলেই তারা দেশ থেকে বেরিয়ে যাবে। তো আপনারা কেন এত বেশি মানে উদ্বিগ্ন এবং এত এত বেশি এত 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 তাড়াহুড়ো, এত প্রশ্ন? আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাদেরকে যে যখন যুদ্ধ শুরু হয় তখন সৈনিকের কাজ যুদ্ধ করা, সৈনিকের কাজ এটা জিজ্ঞেস করা না যে কখন যুদ্ধ শেষ হবে। ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে, সৈনিক যুদ্ধ করতেছে, তাদের কাজ এটা না কবে শেষ হবে। ঠিক আছে, আমরা যারা মাঠে আসি, আমরা যারা যুদ্ধ করতেছি, আমাদের কাজ যুদ্ধ করে যাওয়া, আমাদের কাজ আমাদের নেতার দিকে তাকানো, নেতার অপেক্ষা, সিগন্যালে অপেক্ষা করা। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ পর্যায়ে হাইকমান্ড আমাদেরকে ডাকবে, যখন ডাকবে, যে মুহূর্তে ডাকবে যে তোমরা আসো আন্দোলন করো, সেই মুহূর্তে আমরা আসবো, সেই মুহূর্তে আমরা আন্দোলন করবো। আমরা মানে আপনারা আর কি, আপনারা যারা দেশে আছেন, আমরা যারা বিদেশে আছি, আমরা কিন্তু আন্দোলন করতেছি, আমাদের আন্দোলন কিন্তু বন্ধ নাই। আমরা আমাদের দিন রাত যে কাজকর্ম তার পাশাপাশি আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, কানাডা, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শত শত ছেলে মেয়ে, শত শত মানুষ, পুরুষ মহিলা কাজ করতেছে এই দলের জন্য। তো আমরা কখনো চিন্তা করি না যে আর কতদিন আমাদেরকে যুদ্ধ চালিয়ে যেতে হবে, যতদিন না পর্যন্ত আমরা স্বাধীন হচ্ছি, যতদিন না পর্যন্ত শেখ হাসিনার পতন হচ্ছে, যতদিন না পর্যন্ত শেখ হাসিনার গদি ছাড়া হচ্ছে, যতদিন পর্যন্ত না একটি সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। এবং এজন্য আপনাদের কাউরে কোনো টেনশন বা তাড়াহুড়া কোনো কিছু নাই, আমাদেরকে চেইন অফ কমান্ড ঠিক রাখতে হবে। নেতা যখন বলবে আন্দোলন করার জন্য তখন আমরা আন্দোলনে নামবো, তখন আপনারা আন্দোলনে নামবেন। আমরা যারা প্রবাসী আছি তারা তো আন্দোলন করতেছি, তখন আপনারা আন্দোলনে নামবেন। সো কখনোই নিরাশ হওয়ার কিছু নাই যে ভাই 15 বছর তো হয়ে গেল, আর কতদিন? 15 বছর হয়ে গেল, সাধারণত 30 বছর ছিল, তারপরে পড়ছে না, 15 বছর তো হয়ে গেছে, আর কতদিন? মানে কি আপনাকে কেউ কি আইনা দেবে? না, আপনি তো নিজেই সৈনিক, আপনি তো নিজেই যুদ্ধ করতেছেন। তো আপনাকে কখনোই মনের দিক দিয়ে ভেঙে যাওয়া চলবে না যে হ্যাঁ 15 বছর হয়ে গেছে, শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায়। না 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 না, আমরা আন্দোলন করছি, আপনি আন্দোলন করছেন, আমরা আন্দোলন করছি, আমরা আন্দোলন করছি, আমরা আন্দোলন করবো যতদিন পর্যন্ত না শেখ হাসিনার পতন হয়। স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ার মাধ্যমেই আমাদের আন্দোলন শেষ হবে। সো এই বিষয়ে কাইন্ডলি আপনারা কোনো কমেন্টস, কোনো জায়গায় কোনো কমেন্টস বা কোনো ইনবক্স করবেন না যে ক্ষমতা কি আসবে, আবার বিএনপি কবে ইলেকশন হবে, কবে শেখ হাসিনা পতন হবে, শেখ হাসিনা পতন হইতেছে না, তাদের কথাবার্তা শুনে মনে হইতেছে অনেক কিছু, তাদের কথাবার্তা শুনে অনেক কিছুই মনে হবে। ঈশ্বর যেদিন পড়ছিল তার আগের দিনে তারা বড় বড় কথা বলছিল, তার আগের দিনে তার বিশাল ভাষণে বিশাল অনেক কিছু বলছে, কিন্তু তারপর দিন সবার বেলাসে উনি পতন মানে পদত্যাগ করে ফেলছে। সো এইসব সরকারের যাদের কোনো ভিত্তি নাই, তারা কখন পড়বে তারা নিজেও জানে না, তাদের পতন কখন হবে, কোন মিনিটে হবে তারা নিজেও জানে না, বাতাসই তাদের পতন হয়ে যেতে পারে। যে একটা বাতাস আসতেছে ওরা দেখতে পাচ্ছে, তার আগে ওরা পতন হয়ে যেতে পারে, পদত্যাগ করতে পারে। সো আপনারা সাহস রাখুন এবং দলের হাইকমান্ডের প্রতি শ্রদ্ধা এবং কি বলে ওটাকে মানে বিশ্বাস রাখুন,
যে হাইকমান্ড সব বিষয়ে অবগত আছে, তৃণমূল হচ্ছে দলের শক্তি, আপনারা দলের শক্তি, আমরা যা 300-400 লোক বাইরে থেকে কাজ করতেছি, আমাদের আমরা আমরা দলের শক্তি না, আপনারা দলের শক্তি, আপনাদের যে ভালোবাসা, যে আবেগ, যে স্যাক্রিফাইস আপনারা করছেন, এটা দল মনে রাখবে, অবশ্যই মনে রাখবে আপনারা সত্যি। কিন্তু আপনারা যদি ভেঙে পড়েন তাহলে দলের জন্য এটা খারাপ সংবাদ। তাই আমি আজকে ভিডিওটা করতেছি, আপনারা মানসিক মানসিকভাবে ভেঙে পড়বেন না, সবকিছু হচ্ছে, সবকিছু হচ্ছে, ভালোভাবে আগাচ্ছে এবং প্ল্যান অনুযায়ী আগাচ্ছে। আপনারা আপনাদের মনোবল শক্তিশালী করে শক্তিশালী রাখুন এবং প্রস্তুত থাকুন, যখন ডাক পড়বে তখন আপনি নামবেন। আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি যে এমনও হতে পারে, এমনও হতে পারে যে আন্দোলন ছাড়াই হাজিরা পতন হতে পারে। আর আপনি বলতে বলতে পারেন যে ভাই আপনি এটা কি বলতেছেন, এটা তো সম্ভব না। হ্যাঁ এটা সম্ভব না, এটা আমিও বিশ্বাস করি, কিন্তু এটা অসম্ভব না, এটা সম্ভব না, কিন্তু এটা অসম্ভব না। আন্তর্জাতিক মহল যেভাবে শেখ হাসিনাকে পেঁচাচ্ছে এবং সামনে অর্থনৈতিক যে বিপর্যয়ের পাশাপাশি যে রাজনৈতিক যে প্রেসার, যে চাপ এবং দ্রব্যমূল্য যে উদ্যোগতি, সবকিছু মিলে সরকারকে যেভাবে পেঁচানো হচ্ছে এবং আন্তর্জাতিক মহল যেভাবে পেঁচাচ্ছে গণতন্ত্রের জন্য, হিউম্যান রাইটসের জন্য, এমনও হতে পারে যে আন্দোলন ছাড়াই শেখ হাসিনার পতন হতে পারে, আমি খুব সম্ভাবনা দেখতেছি। আবার ভিন্নভাবে যদি বলি যে আন্দোলন করতে হলে অথবা আওয়ামী লীগ আন্দোলন করবে শেখ হাসিনাকে পতনের জন্য, বিএনপি হয়তো আসতেও হবে না, এটা কথার কথা বলতেছি, এমনও হতে পারে, এটা এটা মাথায় রাখিয়েন। সো আপনারা যেভাবে বলতেছেন যে আন্দোলন 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 হচ্ছে, বিভিন্ন দিক আন্দোলন হচ্ছে, আপনাদের যখন মানে মাঠে আন্দোলন যখন করতে হবে তখন দল আপনাদেরকে জানাবে। সো আপনারা বিশ্বাস রাখুন, আপনারা বিশ্বাস রাখুন দলের প্রতি, আপনারা বিশ্বাস রাখুন হাইকমান্ডের প্রতি, এবং আন্দোলন কিন্তু চলছে। আমরা বলতেছি, আমরা কিন্তু কাজ করতেছি, আমরা দিন রাত কাজ করতেছি। আপনারা হয়তো জানেন না, জানেন না, আমাদের যে নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিন রাত 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা ঘুমাতে পারে, ওটি 3 ঘন্টা ঘুমাতে পারে, কারণ যারা যুক্তরাষ্ট্রে কাজ করতেছে তারা রিপোর্ট করতেছে, যারা অস্ট্রেলিয়া কাজ করতেছে তারা রিপোর্ট করতেছে, বিভিন্ন বিভিন্ন গ্রুপের সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে, হি ইজ ভেরি বিজি। তার মানে কি আন্দোলন কি বন্ধ আছে? আন্দোলন তো চলতেছে, উনি লিড দিচ্ছে, উনি সেই আন্দোলনে লিড দিচ্ছে। তো উনি যখন মনে করবে, উনি যখন মনে করবে যে হ্যাঁ এখন আমাদের রাস্তায় নামা উচিত, তখন আপনাদেরকে ডাক দিয়ে তখন আপনারা আসিয়েন। প্লিজ ভেঙে পড়বেন না, আমরা সঠিক পথে আছি, আমাদের জয় খুব 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 নিকটে ইনশাল্লাহ। হাসিনার পতন অতি সত্তর হবে ইনশাল্লাহ। আমি আশা করি যে আর 5 বছর আপনাকে চিন্তা করতে হবে না, 15 বছর, আমি আশা করি যে 15 সপ্তাহের মধ্যে, 15 সপ্তাহের মধ্যে আমি আশা করি হাসিনার কোমর এবং তার যে মানে কি বলে যে মেরুদণ্ড আছে সেটা ভেঙে যাবে। সো আপনারা বিশ্বাস রাখুন দলের হাইকমান্ডের প্রতি, নিজের প্রতি। আমরা যারা কাজ করতেছি, যে আমাদের বাইরে আছে, আপনারা হয়তো এখন মাঠে নাই, মানে রাস্তায় নামেন নি, আমাদের বাইরে থেকে যতটুকু করতেছি, আমাদের যে কথাবার্তা বলতেছি, আমরা বিভিন্ন ইউটিউবার বা ফেসবুকগুলো ফেসবুকের যারা কথা বলতেছি, আমাদের প্রতি বিশ্বাস রাখুন, কাজ হচ্ছে, খুব ভালোভাবে কাজ হচ্ছে। গত 15 বছরের কাজ আর বর্তমান সময়ের কাজ ভিন্ন ভিন্ন, 2014 এবং 2018 কাজ যেরকম, 2024 সালের কাজ সেরকম না। আমরা এখন অনেক অনেক এখন বর্তমানে হাইলি এডুকেটেড, আমরা প্রায় মোর দ্যান 300-400 ইয়াং পিপল লাইক বিলো 45 কাজ করতেছে, বিভিন্নভাবে কাজ করতেছে। আপনারা সেসব কাজে বিভিন্ন ফল দেখতেছেন, আমি জানি সেসব কাজে বিভিন্ন ধরনের ফল দেখতেছেন। সো আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে আমাদের এই আন্দোলনের সঙ্গে আন্তর্জাতিক মহলে একটা সাপোর্ট আছে, কারণ এই আন্তর্জাতিক মহলের সাপোর্ট ছাড়া আসলে আমরা শুধু আন্দোলন করি 2014 এবং 2018 সালে, আমরা শুধু আমরা আন্দোলন করেছি, আমরা সেখানে সফল হতে পারিনি। কিন্তু বর্তমানে আমরা আন্দোলন আমরা আন্দোলনটাকে এমন জায়গায় নিয়ে গেছি যে আন্তর্জাতিক মহল এটাকে ধরে ফেলেছে, ধরে তখন ওরা এখন মনে করে যে হ্যাঁ আমাদের আন্দোলনটা সঠিক, তাই ওরা আমাদের সঙ্গে আছে, তাই ওদেরকে বাদ দিয়ে বা ওদের সঙ্গে আলোচনা না করে আমরা কোনো কাজ বিএনপি করবে না, এটা আপনাদেরকে বুঝতে হবে, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো আপনারা বিশ্বাস রাখুন আন্দোলন হচ্ছে, আন্দোলন চলছে, চলবে, যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন হবে। যখন আমাদের দরকার হবে মাঠে নামার, আমাদের হাইকমান্ড জনাব তারেক রহমান এবং মির্জা ফখরুল স্যার যখন ডাকবে তখন আসবেন। আপনারা কখনোই ঈদের পরে আন্দোলন হবে, মুজাফর আন্দোলন হবে এই ধরনের কথাবার্তা বলে নিজেকে নিজেকে মানে দলের যে শীর্ষ পর্যায়ের এই ধরনের মানে কথাবার্তা বলে ইনসাল্ট করার চেষ্টা করবেন না, কারণ ওনারা জানে ওনারা কী করতেছেন এবং আমাদের মধ্যেও অনেকে জানে আমরা কী করতেছি। সো প্লিজ রেসপেক্ট, প্লিজ রেসপেক্ট, রেসপেক্ট আপনারা করবেন, এটুকু আমি আশা করি। আর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আপনারা অনেক অনেকেই কি বলে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি কেউ খুশি কেউ অখুশি, বাট সেটা সেটা আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস। বাট আমরা যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে শেখ হাসিনা পতন হবে না, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা মানে নর্মালি যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা না মরবে ততক্ষণ পর্যন্ত পতন হবে না, অনেকে যেন মনে করছে যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে ক্ষমতা থাকবে, ব্যাপারটা সেরকম না।
আমি আপনাকে বলে যাচ্ছি স্বাধীনা জীবিত থাকা অবস্থায় তার ক্ষমতার পতন হবে ইনশাআল্লাহ। আর যদি জীবিত থাকা অবস্থায় ক্ষমতা পতন না হয় তাহলে সে বিষ পান করে আত্মহত্যা করে ক্ষমতা থেকে পদত্যাগ করবে, দুটোই একটা হবে। এমন না যে সেখানে ন্যাচারাল ডেট হবে তারপরে তার ক্ষমতা পরিবর্তন হবে, আমি এরকম ভাবতেছি না। আমার কাছে যে তথ্য আছে, আমি যেটা দেখতেছি বা আমি যেটা বুঝতেছি, শেখ হাসিনা সুস্থ থাকার অবস্থা, বর্তমান যে অবস্থা আছে এই অবস্থার মধ্যে তার পতন হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাঙ্গে পড়ার কোনো কারণ নেই। স্টে স্ট্রং, বি সেফ, অ্যান্ড ওয়েট ফর দ্য কল। ওকে, যখন ডাক দেবে তখন আপনারা মাঠে নামবেন। আপনাদের সঙ্গে আমরা আছি, আপনাদের সঙ্গে পুরো দেশ আছে, আপনাদের সঙ্গে আন্তর্জাতিক মহল আছে। ইনশাআল্লাহ জয় আমাদের খুবই কাছে। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।